নরসিংদী সদরে দেশের অন্যতম বড় পাইকারি কাপড়ের বাজার শেখেরচর বাবুরহাটে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে প্রায় ৩০টি দোকান পুড়ে ছাই হয়েছে। শনিবার দিবাগত রাত ১টার দিকে বাজারের জিয়াউদ্দিন মার্কেটে এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে নরসিংদী, মাধবদী ও ঢাকাসহ ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিটের চেষ্টায় রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি, তবে এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্ত দোকানের প্রতিটিতে থ্রি পিস এবং পোশাক তৈরির কাপড় ছিল। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন নরসিংদী জেলা প্রশাসক ডক্টর বদিউল আলম এবং পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।